এসএসসি পরীক্ষার রসায়ন বিষয়টি যেসব শিক্ষকরা ক্লাসে পড়াচ্ছেন তারা এই ভিডিওগুলো ফলো করলে ক্লাসে খুব সহজেই লেসন প্ল্যান করে পড়াতে পারবেন। শিক্ষকদের জন্য গভর্নমেন্ট থেকে টিটিসি এর অধীনে যে ট্রেনিংটি দেওয়া হয় সেই ট্রেনিং এর বই থেকেই এই কন্টেন্টগুলো তৈরি করা হয়েছে। ভিডিওগুলো TQI2 প্রজেক্টের আওতায় NCTP সামগ্রিক তত্ত্বাবধানে নির্মাণ করা হয়েছে, যে প্রজেক্টে টেকনিক্যাল পার্টনার হিসেবে ছিল EATL। মাঠ পরিকল্পনা, অ্যাসিড বৃষ্টি ও এর প্রতিকারক দিক, ওরিয়েন্টেশন, শিক্ষার্থীদের অ্যাসিড বৃষ্টি সংক্রান্ত ইউটিউব থেকে একটি ভিডিও দেখান। শিক্ষণফল, অ্যাসিড বৃষ্টি কি তা বলতে পারবে, অ্যাসিড বৃষ্টির কারণ ব্যাখ্যা করতে পারবে, 3, অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর দিক সমূহ চিহ্নিত করতে পারবে এবং 4, অ্যাসিড বৃষ্টির প্রতিকারের উপায় সমূহ বর্ণনা করতে পারবে। পূর্ব জ্ঞান যাচাই কৌশল ও প্রশ্ন, 1, পিএইচ কাকে বলে, 2, পানির পিএইচ কত এবং 3, পিএইচ এর মান কত। বিষয়বস্তু সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা, কলকারখানা জ্বালানি যেমন কয়লা ও পেট্রোলিয়াম পোড়ালে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড ও সালফার ডাইঅক্সাইড নির্গত হয়, যা বৃষ্টির পানির সাথে এই কার্বন ডাইঅক্সাইড ও সালফার ডাইঅক্সাইড বিক্রিয়া করে যথাক্রমে কার্বনিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে। বৃষ্টিপাতের সময় এই অ্যাসিডযুক্ত পানি ভূমণ্ডলে পতিত হলে মাটি ও জলাশয়ে এই পিএইচ 4 বা 4-এর চেয়ে কমে যায়, অর্থাৎ মাটি ও পানি অ্যাসিডিক হয়ে যায়, ফলে প্রাকৃতিক পরিবেশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। মূল্যায়ন কৌশল, পিএইচ পেপার দিয়ে সংগৃহীত বৃষ্টির নমুনার পিএইচ পরিমাপের সময় পর্যবেক্ষণের দক্ষতা, পাথরের টুকরা ও টিস্যু পেপার দিয়ে পরীক্ষা করার ক্ষেত্রে শিক্ষার্থীদেরও পর্যবেক্ষণ দক্ষতা, এবং 3, অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর দিক চিহ্নিত পোস্টার তৈরির ক্ষেত্রে উপস্থাপনার সঠিকতা। পাঠের সার সংক্ষেপ, শিক্ষার্থীদের আজকের পাঠের সার সংক্ষেপ করতে বলা হবে, প্রয়োজনে শিক্ষক গাইডলাইন করবেন বা সহযোগিতা করবেন। বাড়ির কাজ, অ্যাসিড বৃষ্টির উৎস বিবেচনায় বাংলাদেশের ঝুঁকিপূর্ণ কয়েকটি এলাকার নাম উল্লেখ করে ওই এলাকায় তুমি অ্যাসিড বৃষ্টি প্রতিরোধের জন্য কি পদক্ষেপ নেওয়া যায় সে সম্পর্কে মতামত দাও। হ্যান্ড আউট, কোন দ্রবণ অম্ল না ক্ষার তা নির্ভর করে ওই দ্রবণের পিএইচ এর উপর। পিএইচ হল কোন দ্রবণের হাইড্রোজেন আয়নের মোলের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম। কোন দ্রবণের পিএইচ =7 হলে তা প্রশমিত বা নিরপেক্ষ হবে। কোন দ্রবণের পিএইচ 7-এর চেয়ে বেশি হলে তা ক্ষারীয় দ্রবণ হবে এবং ক্ষারীয় দ্রবণ হবে। বৃষ্টির পানির পিএইচ 5.6 এবং অধিকাংশ জলাধর যেমন হ্রদ, সমুদ্র, নদীর পানির পিএইচ 5.7, অর্থাৎ এরা মৃদু অ্যাসিডীয়। পদ্ধতি ও উপকরণ, দলীয় কাজ, আলোচনা পদ্ধতি, পিএইচ পেপার, পাথরের টুকরা ও টিস্যু পেপার। শিক্ষক যেভাবে সহায়তা করবেন, দলীয় কাজের জন্য দল গঠনের বৈশিষ্ট্য সমূহ প্রয়োগ করে দল গঠনে সহায়তা দিবেন, পিএইচ পেপার ব্যবহারের সঠিক নির্দেশনা দিবেন, দলীয় কাজে সকলের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবেন। অ্যাসিড বৃষ্টির কারণ, এর ক্ষতিকর দিক ও প্রতিকার সম্পর্কে শিক্ষার্থীদের ছোট ছোট প্রশ্ন করবেন এবং আলোচনার মাধ্যমে সঠিক উত্তর দেবেন, পর্যবেক্ষণে সহায়তা দিবেন। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে, যা বৃষ্টির পানির সাথে পৃথিবীতে নেমে আসে। অ্যাসিড বৃষ্টিকে দুই ভাগে ভাগ করা যায়, শুষ্ক অ্যাসিড বৃষ্টি ও ভেজা অ্যাসিড বৃষ্টি। বায়ুমণ্ডলে সৃষ্ট অ্যাসিড যখন গ্যাস বা ধুলির আকারে নিচে নেমে আসে তা শুষ্ক অ্যাসিড বৃষ্টি, যখন বৃষ্টি কুয়াশা বা বরফের সাথে অ্যাসিড নিচে নেমে আসে তা হলো অ্যাসিড বৃষ্টি। স্বাভাবিকভাবে যে সমস্ত এলাকায় কয়লা ভিত্তিক কলকারখানা, ইটের ভাটা, শ্মশানঘাট ইত্যাদি রয়েছে সে সমস্ত এলাকায় অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা বেড়ে যায়। কয়লা পোড়ানো থেকে সবচেয়ে বেশি সালফার ডাই অক্সাইড ও সালফার ট্রাই অক্সাইড নির্গত হয়। এখানে বিক্রিয়ার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে কার্বন ডাই অক্সাইড ও পানি বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড এবং সালফার ডাই অক্সাইড পানি বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড তৈরি করে। মূল্যায়ন কৌশল, আজকের পাঠের শিক্ষণফলের উপর ভিত্তিতে কিছু ছোট প্রশ্ন করুন। নমুনা প্রশ্ন, 1, অ্যাসিড বৃষ্টি কি, এটি কত প্রকার
এবং কার্বন ডাই অক্সাইড বাতাসে জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? ব্রিটিশ বিজ্ঞানী রবার্ট অ্যাঙ্গাস স্মিথ 1852 সালে বৃষ্টির পানির অম্লত্ব বা অ্যাসিডিটি মেপে তার ক্ষতিকর প্রভাবের কথা বলেন। ১৯৭২ সালে এর নাম হয় অ্যাসিড রেইন। কানাডার বিজ্ঞানী হরল্যান্ড হার্ভে এর ক্ষতিকর দিক নিয়ে প্রথম গবেষণা করেন এবং ১৯৭৯ সালে জেনেভা কনভেনশনে অ্যাসিড বৃষ্টি নিয়ন্ত্রণের পদক্ষেপ নেওয়া হয়। অ্যাসিড বৃষ্টি পরিবেশের সবকিছুর, যেমন মাটি, পানি, গাছপালা, ঘরবাড়ি, দালান কোঠা ইত্যাদির জন্য ক্ষতিকর। যেমন মাটির পানির অম্লত্ব যদি 4 বা 5-এর নিচে নেমে যায়, তাহলে জলজ প্রাণী, মাছ, ব্যাঙ, সাপ, কীটপতঙ্গ ইত্যাদি বাঁচতে পারবে না। অ্যাসিড বৃষ্টি যদি গাছের পাতার উপর পড়ে, তবে তা পাতার উপরকার মোমের মতো আস্তরণের ক্ষতিগ্রস্ত করে ফেলে, ফলে তা নিজের সো পানি ধরে রাখতে পারে না, ফলে পাতা শুকিয়ে যায় এবং একসময় গাছ মারা যায়। ইউরোপের 30টি দেশে গবেষণা চালিয়ে তারা সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে ওই দেশগুলোতে 25% বনভূমি বায়ু দূষণ ও অ্যাসিড বৃষ্টির শিকার। চীন, কোরিয়া, ভারত, রাশিয়া প্রভৃতি দেশে 2010 সালে 1991 সালের তুলনায় বায়ু দূষণ এবং অ্যাসিড বৃষ্টির পরিমাণ বেড়েছে 3 গুণ। 1990 সালে এক হিসাবে দেখা যায় এশিয়াতে 3 কোটি 20 লক্ষ মেট্রিক টন সালফার ডাই অক্সাইড নির্গমন ঘটে, যা উত্তর আমেরিকার তুলনায় 40% বেশি। অ্যাসিড বৃষ্টি মানব দেহের প্রত্যক্ষ ও পরোক্ষ ক্ষতি করে থাকে। সালফার ডাই অক্সাইড বায়ুতে মিশে থাকলে তা শ্বাসতন্ত্রের ক্ষতি করে, পরিবেশের উপর পরোক্ষ প্রভাব ফেলে। অ্যাসিড বৃষ্টির ফলে মাটি থেকে ক্ষতিকর উপাদান যেমন পারদ অধিক হারে পানিতে মিশে গিয়ে পানিকে করে তোলে দূষিত। অ্যাসিড বৃষ্টির হাত থেকে রেহাই পেতে হলে আমাদেরকে সর্বপ্রথম সচেতন হতে হবে বায়ু দূষণের জন্য দায়ী গ্যাস সমূহ যাতে তৈরি না হয় তার জন্য পরিবেশ বান্ধব শক্তির উৎস যেমন সূর্য শক্তিকে কাজে লাগাতে হবে, যে জ্বালানিতে যত কম ক্ষতিকর গ্যাস তৈরি হয় তা ব্যবহার করতে হবে। যেমন উন্নত মানের কয়লাতে সালফারের পরিমাণ কম থাকায় এটা ব্যবহার করা ভালো। এছাড়া নির্গত গ্যাসগুলোকে প্রথমে পানির মধ্য দিয়ে এবং পরে ক্যালসিয়াম অক্সাইড বা অন্য কোনো পদার্থ দিয়ে নিষ্ক্রিয় করে দিতে হবে। গাড়িতে তৈলের পরিবর্তে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করতে হবে। শিক্ষার্থীর কাজ। শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা অনুসারে সর্বোচ্চ 6টি দল গঠন করুন। কাজ ১: পিএইচ পেপার ব্যবহার করে পূর্বে সংরক্ষিত বিভিন্ন এলাকার বৃষ্টির পানি নির্ণয় করা। শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা অনুসারে 2টি 6টি দল গঠন করুন। কাজ ২: শিক্ষকের সহায়তায় একটু অ্যাসিড পাথরের বা টিস্যু পেপারের উপর ফেলে পরিবর্তন পর্যবেক্ষণ করা এবং অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর দিক সম্পর্কে দলীয় আলোচনা করে পোস্টার পেপারের মাধ্যমে তা উপস্থাপন করা। অ্যাসিড বৃষ্টি মাটির উর্বরতার ক্ষমতা কমিয়ে দেয়। অ্যাসিড বৃষ্টি জীবনের জন্য ক্ষতিকর মাটির উপাদান যেমন অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদিকে নিষ্ক্রিয় করে তোলে, যা মাটিকে অনুর্বর করে। তাছাড়া অ্যাসিড বৃষ্টি মাটির নাইট্রিফাইং ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে। পাথর, মার্বেল পাথর ও ধাতব পাথর দিয়ে তৈরি ঘর বাড়ি ঘরের উপর অ্যাসিড বৃষ্টির প্রভাব ফেলে, যার উৎকৃষ্ট উদাহরণ তাজমহল। মাথুরায় তৈরি রিফাইনারি কারণে তাজমহলের পাথর তার উজ্জ্বল্য দিন দিন হারিয়ে ফেলছে।